বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে যে রান্না রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে যে মিষ্টি কুমড়ো আছে সেই মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পকোড়া তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো এবং দেখো কীভাবে আমি কুমড়ো পাতার বড়া বা কুমড়ো পাতার পকোড়া তৈরি করছি। কুমড়ো পাতার পকোড়া করার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটার মধ্যে আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, নুন এবং হলুদকে ছড়িয়ে দিয়ে মেখে নিয়েছি। এরপর সাদা তেলে এটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। ভেতরের পুরটা তৈরি করবার জন্য আমি সর্ষের তেল, নুন, মিষ্টি, পোস্ত এবং বাদাম বাটা, কাঁচা লঙ্কা কুচি এগুলো নিয়ে তার মধ্যে পনিরটাকে স্ম্যাশ করে মেখে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এরপর কুমড়ো পাতার মধ্যে পুরটাকে আমি ভরে দিয়ে এটাকে আমি র্যাপ করে নেব। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, কুমড়ো পাতাটা একটু খড়খড়ে টাইপের হয়, এটাকে সহজে র্যাপ করা যায় না। তাই মোটামুটি আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে কিছুটা নুন মাখিয়ে রেখেছিলাম। এতে কিন্তু পাতাটা মজে নরম হয়ে গিয়েছিলো, যাতে আমার র্যাপ করতে সুবিধে হয়েছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে আপনারা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, আবার সাদা তেলেও ভাজতে পারেন। তেলের মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মুচমুচে দারুণ সুস্বাদু কুমড়ো পাতার পকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।